এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে পড়িয়ে বাড়ি এসে রেডি হয়ে গেছি, যাব কলেজে। আর আজকে এসে পিসিরা, তবে কলেজে না আমার যাওয়া হয়নি, কেন সেটা আমি তোমাদের পরে বলছি। তো পিসিরা বাড়ি চলে যাবে, তাই এখান থেকে এখন আমাদের বাড়ির থেকে কিছু সবজি নিয়ে যাচ্ছে, তবে পিসিও কিন্তু আর যেতে পারিনি। তো কলেজে যাওয়ার সময় বাবা কিছু টাকা দিয়েছিল, এখান থেকে আমি কিছু সঞ্চয় করে আমার এই সুন্দর ঘরটার মধ্যে রাখি, জমিয়ে রাখি। আজকেও সেই বাবা দেওয়া টাকার থেকে কিছুটা সাইড করে রেখেছি। আর এখানে তনি ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল, ওকে একটু আদর করে বেরিয়ে পড়েছি এখন আইটিআই কলেজে যাব বলে, কিন্তু যেতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড ট্রেন লেট ছিল। আর এদিকে আমার গ্র্যাজুয়েশন কলেজেও যাওয়ার দরকার ছিল, কারণ আমি যে গ্র্যাজুয়েট সেই সার্টিফিকেট আনতে। ফাইনালি আমি সার্টিফিকেট পেয়ে গেছি, আর এত গরম পড়েছে তাই আমি এখানে একটুখানি মুখটুক ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমাদের পুরো কলেজটা। বাই দ্য ওয়ে, আমি পড়ি হুগলি ওমেন্স কলেজে, পড়তাম তো এই আর কি। তো এখানে অনেক ফুল গাছ ছিল, কিন্তু এই সব জিনিসগুলোকে অনেক মিস করব, তবে হ্যাঁ স্কুল লাইফের থেকে বেশি নয়। আর এখন চলে এসেছে আবার হুগলিঘাট স্টেশন, সেখান থেকে আমি ট্রেন ধরে নামলাম গরিফা, কারণ সাথীর সঙ্গে আমার কিছু দরকার ছিল। প্রায় অনেকদিন পর ওর সঙ্গে দেখা হলো, আমি তো নিয়ে চলে এসেছি সার্টিফিকেট, এখন ও গেল কলেজে। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম।